গর্ভধারণ মানব জন্মের এক বিশেষ প্রক্রিয়া। মাতৃত্বের মর্যাদাপূর্ণ এ অবস্থা আল্লাহতালা নারীকে দান করেছেন এককভাবে। নারীর গর্ভাশয়ে আল্লাহর অদৃশ্য কুদরত চলমান থাকে এ সময়ে। গর্ভবতী নারীদের এ এক পরম সৌভাগ্য। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা রাখছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের কাছে আজকে আমি হাজির হয়েছি গর্ভবতী মায়ের মর্যাদা ও করণীয় নিয়ে। ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সবার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেলে শুনে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করো, আর যদি ফেসবুক পেজে শুনে থাকো তাহলে এখনই ফলো দিয়ে রাখো, যাতে করে আমার সব নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব ও ফলো করেই ফেলেছো তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করি। একটি হাদিসে নারীর সন্তান ধারণের ত্যাগ ও কষ্টকে ফজিলতপূর্ণ আমল হিসাবেও উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিখ্যাত নারী সাহাবী উম্মে সালামা রাদিয়াল্লাহুকে বলেছিলেন, তোমাদের কেউ কি এতে খুশি নয় যে সে যখন স্বামীর পক্ষ থেকে গর্ভবতী হয় এবং স্বামী তার প্রতি সন্তুষ্টও থাকে? তখন সে আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বদা রোজা পালনকারী ও সারা রাত নফল ইবাদতকারীর মতো সওয়াব পেতে থাকবে। তার যখন প্রসব ব্যথা শুরু হয় তখন তার জন্য নয়ন শীতলকারী কি কি নিয়ামত লুকিয়ে রাখা হয় তা আসমান জমিনের কোনো অধিবাসী জানে না। সে যখন সন্তান প্রসব করে তখন তার দুধের প্রতিটি ফোঁটার পরিবর্তে একটি করে নেকি দেওয়া হয়। এ সন্তান যদি কোনো রাতে তাকে জাগিয়ে রাখে তাহলে সে আল্লাহর পথে নিখুঁত 70টি গোলাম আজাদ করার সওয়াব পাবে। তাবরানি হাদিস 6908। গর্ভস্থ ভ্রূণ মায়ের রক্ত গ্রহণের মাধ্যমে ধীরে ধীরে বেড়ে ওঠে। এ সময় মায়ের চিন্তা চেতনা ও মন মানসিকতার বিরাট প্রভাব পড়ে সন্তানের উপর। তাই সতর্ক চালচলন ও সুষম খাদ্য গ্রহণের পাশাপাশি চিন্তামুক্ত জীবনযাপন ও উন্নত আমলের প্রতি মনোযোগী হতে হবে মায়েদের। গর্ভাবস্থায় নারীদের নির্দিষ্ট কোনো আমল নেই, তবে সন্তানের ওপর ইতিবাচক প্রভাব ধরে রাখতে হলে দৈনন্দিনের প্রতিটি আমল যথাযথভাবে আদায় করতে হবে। পাশাপাশি বেশ কয়েকটি আমলে বিশেষ গুরুত্ব দিলে আল্লাহর পক্ষ থেকে সুসন্তানের আশা করা যেতে পারে। গুনাহ থেকে বেঁচে থাকা। প্রথমত হারাম খাবার থেকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। এ সময় যেহেতু মায়ের রক্ত গ্রহণ করে সন্তান বড় হয় তাই এই রক্তে যেন পাপের সংমিশ্রণ না থাকে। দ্বিতীয়ত হারাম কাজ যেমন পরপুরুষের প্রতি কুদৃষ্টি, কুকল্পনা করা, টিভি কিংবা ডিভাইসের মাধ্যমে অনৈতিক কোনো কিছু উপভোগ করা, বেপর্দা চলাফেরা করা, প্রয়োজন ছাড়া ঘর হতে বের হওয়া, এসব থেকে বিরত থাকতে হবে, অন্যথায় সন্তানের মাঝে এর কুপ্রভাব পড়তে পারে। কষ্ট হলেও মায়েরা যদি চরিত্রবান সন্তানের আশায় গুনাহমুক্ত জীবনাচারে সচেষ্ট হন, আশা করা যায় আল্লাহ তাকে নেক সন্তান দান করবেন যা তার পরবর্তী জীবনকে করবে সুখময়। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, কষ্টের সঙ্গেই আছে সুখ, সূরা ইনশিরা আয়াত 6। নামাজের প্রতি যত্নবান হওয়া। নামাজ আবশ্যকীয় ইবাদত, মন্দ ও অশ্লীলতা থেকে দূরে রাখার পাশাপাশি নামাজ অন্তরে স্থিরতা ও প্রশান্তি আনে। গর্ভকালে মায়েদের মধ্যে অশান্তি ও অস্থিরতা কাজ করে বেশি, তাই যথাসময়ে ফরজ নামাজ ও বেশি বেশি নফল নামাজের মাধ্যমে গর্ভবতী মায়েরা মানসিকভাবে শান্তি ও তৃপ্তি লাভ করতে পারেন। নামাজের সময় হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেলাল রাদিয়াল্লাহুকে বলতেন, নামাজের ব্যবস্থা করো এবং এর মাধ্যমে আমাকে তৃপ্ত করো। আবু দাউদ হাদিস 4333। আল্লাহর জিকির করা। গর্ভবতী মায়েদের দুশ্চিন্তা ও অস্থিরতা দূর করতে আরেকটি কার্যকর পন্থা হলো জিকির। অবসরে ছোট ছোট জিকিরে সময় ব্যয় করতে পারলে হতাশা ও দুশ্চিন্তা মুক্ত থাকা যায়। শুক্রিয়া আদায় করা। নারীর জন্য মাতৃত্ব আল্লাহর বিশেষ দান ও সৌভাগ্য। অনেক নারী এই সৌভাগ্য থেকে বছরের পর বছর বঞ্চিত থাকেন, সারা জীবন চেষ্টা করেও কোনো কোনো নারী নিঃসন্তান থাকেন। তাই মাতৃত্বের উপলব্ধির পর থেকেই আল্লাহর শুক্রিয়া আদায় করতে হয়। আল্লাহতালা বলেন, আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না, সূরা বাকারা আয়াত 152।
কুরআন তেলাওয়াত করা। কুরআন বরকতময় একটি কিতাব। কুরআন তিলাওয়াতের ফজিলত ও বরকত বহু হাদিসে উল্লেখ আছে। তাই বরকতময় সুসন্তান পেতে হলে নিয়মিত কিছু না কিছু কুরআন তিলাওয়াত করতে হবে। তাছাড়া আনুমানিক 20তম সপ্তাহের পর গর্ভস্থ সন্তান কোনো কিছু শোনার সক্ষমতা অর্জন করে। তাই গর্ভে থাকা সন্তানকে কোরআনের সঙ্গে সম্পর্ক জুড়ে দিতে কোরআনের তিলাওয়াত হতে পারে অন্যতম মাধ্যম। বেশি বেশি দোয়া করা। দোয়া মানুষের ভাগ্য পরিবর্তন করে, বিপদাপদে আস্থা ও ভরসা বাড়ায়। গর্ভধারণে নানা জটিলতা ও প্রসব বেদনায় কথা মনে করে এ সময় মায়েরা অসহায় বোধ করেন। এই অসহায়ত্ব ও দুশ্চিন্তা গর্ভস্থ সন্তানের ওপর নেতিবাচক প্রভাব পড়ে। তাই এ সময় দোয়ার প্রতি মনোযোগী হওয়া উচিত, কারণ গর্ভকালীন দোয়া আল্লাহ কবুল করে থাকেন। আল্লাহ নিজেই বলেছেন, বলতো কে অসহায়ের ডাকে সাড়া দেন যখন কেউ ডাকে এবং কষ্ট দূর করে দেন। সূরা নামল আয়াত 62। সুতরাং নিরাপদ সন্তান জন্মদান এবং সুস্থ ও সুন্দর সুসন্তান কামনায় বারবার দোয়া করা। কোরআনের ছোট এই দোয়াটিও সবসময় পড়া যেতে পারে, রব্বি হাবলি মিনাস সল্লিহীন, অর্থাৎ হে রব, আপনি আমাকে সৎ কর্মশীল সন্তান দান করুন। সূরা সাফফাত আয়াত 100। আল্লাহ প্রত্যেক গর্ভবতী মাকে সব ধরনের জটিলতা থেকে নিরাপদ রাখুন। প্রসব পরবর্তী মা ও সন্তানকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করুন। আজকের মতো এইটুকুই। কথা হবে পরে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকস নিয়ে। সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।